বাংলাদেশ মালদ্বীপ সম্পর্ক আরো উন্নয়নের আহ্বান। জালকাড়িতে লঞ্চে ভয়াবহ আগুন, নিহত বেড়ে 40। লঞ্চে আগুন, নিহতদের পরিবারকে 1.5 লাখ টাকা সহায়তার ঘোষণা। লঞ্চে আগুন, যেভাবে স্ত্রী সহ প্রাণে বাঁচলেন ইউএনও। লঞ্চে আগুনে হতাহতের জন্য প্রধানমন্ত্রীর গভীর শোক। উস্কানি দিয়ে লাভ হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার। ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা করা হয় তরুণীকে। ভারতের কানপুরে এক ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়। 150 কোটি গণা হয়েছে, তবুও শেষ হয়নি। দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমা। বড়দিনে যে দারুণ উপহার চাইলেন বরিস। বিচ্ছেদের পর সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন রহমান। ফুটবলের ট্রফি কেস ভরিয়ে তুলছে মেরাই। বিপিএলে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক কত? 2 সপ্তাহের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন পেলে।